ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজাল্লাকুম জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে আমি নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। তোমরা ছয়টা জিনিস করো। এক, অসদুকে যা হাদ্দাস্তু, কথা বললে সত্য কথা বলো, বাকিটা আমার। দুই, অফে যা ওয়াদ্দুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন, অদ্বয়ে যা উতুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে তা দিয়ে দাও। যেসব টাকা পয়সা আছে দশের, এটা সময়ে তা দিয়ে দাও। চার, অহভাজু করু যাকুম, জেনায় লিপ্ত হয়ে না। পাঁচ, কুফু আই দিয়ে কুম, হাত সংবরণশীল করে রাখো, ক্ষমতা দেখায় না। কোর্টে কাচারিতে সমাজে দলীয় ক্ষমতা, আর্থিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা, ক্ষমতা দেখায় না। ক্ষমতা দেখালে আমি তোমাকে টিপে দেবই, আজ হোক আর কাল হোক, তোমাকে একবারে ভাত টিপা করে টিপে দেবো। তুমি একবারে জাতির কাছ থেকে হারিয়ে যাওয়া ফেরাউনের মতো টিকতে পারবো না। ক্ষমতা কোনোদিন দেখায়ও না। সহজ সরল থাকো, সহজভাবে থাকো। কি করা লাগে সেটা আমি দেখব, তুমি ক্ষমতা দেখায় না। ছয়, গুজ্জু আবসা রাখুন, চক্ষু নিচু রাখো, বেগানা নারী থেকে চক্ষু নিচু রাখো। আব্দুর রাজ্জাক সাহেব, এ হাদিস তো পালন করা খুবই কঠিন। খুবই কঠিন হলে আপনার মেয়ে এবং আপনার স্ত্রীর কারণেই কঠিন। আমি তো আপনাদের পুরাতন ঢাকায় অনেকদিন থেকে আসছি, এরপরও তা আপনার স্ত্রী মাঠে, জানি না কেন মাঠে, আপনার মেয়ে মাঠে, কেন মাঠে আমি বুঝতে পারি না। বাজার কেন আপনার বউ করছে, আপনি কি মরেছেন নাকি? জিনিস কেন আপনার বউ কিনছে, আপনি কি মরেছেন নাকি? আমরা তো কোনোদিনই করি না, কোনোদিন বাজারে কোথায় আছে সেটাই জানি না। তো কি আমাদের সংসার বন্ধ আছে? চলছেন, যেভাবে হোক চলছেন। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে মূল্যায়ন করুন। আপনার কারণেই সমাজটা এভাবে আছে। এই যে এখনই বের হলে দেখা যাবে আপনার মেয়ে হেঁটে বেড়াচ্ছে, ওটা তো কোনো হিন্দুর মেয়ে নয়, ওরা তো কোনো লন্ডন আমেরিকার মেয়ে নয়, সেটা তো আপনারই মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে, আমার মেয়ে। এর জন্য জবাব আপনাকে দিতে হবে, প্রস্তুত থাকেন, দিতেই হবে। যেহেতু এটা বিধান, আপনি মুসলিম, আপনার ওপরে একটা বিধান আছে, আপনাকে মেনে চলতে হবে। এই যে কোনো পথ নেই।